পঞ্চগড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ এর উদ্যোগে চিকিৎসক সম্মেলনে 42তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগকৃত মেডিকেল অফিসারগণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় তেঁতুলিয়া ডাকবঙ্গলো চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিএমএ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডাক্তার পীতম্বর রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাক্তার রফিকুল হাসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলুই। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি ডাক্তার মনসুর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সার্জারি কনসালটেন্ট ডাক্তার আমির হোসেন, ডাক্তার বাহারাম আলী, ডাক্তার মোশারফ হোসেন, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য উপকর্মকর্তা ডাক্তার আবুল কাশেম, পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য উপকর্মকর্তা ডাক্তার আফরোজা বেগম রিনা, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য উপকর্মকর্তা ডাক্তার হাসিনুর রহমান, বদা উপজেলা স্বাস্থ্য উপকর্মকর্তা ডাক্তার এস এম আই রাজিউল করিম, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য উপকর্মকর্তা আমার এই তেঁতুলিয়া উপজেলার সকল চিকিৎসক বৃন্দের পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি এই রকম আয়োজনের সাথে আমাদের চিকিৎসক পরিবারের সকল সদস্যদের আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের এই প্রোগ্রাম সুন্দর পঞ্চগড়ের সুন্দর আয়োজন করে চিকিৎসকদেরকে নবীন বরণ করে নেওয়ার যে অনুষ্ঠান ধন্যবাদ দিতে চাই। আসলে আমরা বুঝতেই পারিনি যে প্রোগ্রামটা এত সুন্দর করে সাজানো হয়েছে এবং আমরা আরো ক্রান্তিকাল এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে সারা বিশ্বে করোনা মহামারীতে সারা বিশ্বের সকল সেক্টরে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা ছোট্ট একটি জেলা, এখানে আসতে আমাদের অনেক চিকিৎসক তাদের অনুভূতি ব্যক্ত করেছেন যে আসলেই পঞ্চগড় বিএমএ আমাদের আছে ছোট্ট একটা সংগঠন, এখানে একটি সংগঠন যাতে করে আমরা আমাদের এই প্রাণের সংগঠনের পেশাগত উৎকর্ষ সাধন করি, এটাই হলো কিন্তু বিএমএর মূল লক্ষ্য। সারা বাংলাদেশে আগলিয়ে রাখে সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে আপনারা যারা 42তম বিসিএসের মাধ্যমে পঞ্চগড় জেলায় যোগদান করেছেন, আমাদের প্রত্যেকেরই সামনের দিনগুলো হোক অনেক সম্ভাবনাময়। শুধু এটুকুই বলি, প্রত্যেক চিকিৎসকই আমাদের আজকে ম্যানেজার হতে হবে, করে ম্যানেজার হতে হবে। আমি যে টেবিলটায় বসি কঠিন সময়ে আমরা সবাই সবাইকে যেন সহযোগিতা করি, এই মানসিকতা নিয়ে এখান থেকে আজকে আমরা যাব এবং ভবিষ্যতে আমরা আবারও একত্রিত হব সম্মানিত চিকিৎসকবৃন্দ। সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই তারা আমাদের পাশে ছিলেন, এবং সেই সঙ্গে আমি আরও ধন্যবাদ জানাতে চাই জেসকা ফার্মাসিউটিক্যালস, তারাও আজকে আমাদের এই সম্মেলনে আমাদের সঙ্গে সহযোগিতায় পাশে ছিল। পরিবর্তন হই, আমরা পরিবর্তন ঘটাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়নে চিকিৎসক সমাজ তার জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন করবে। এবং আমরা 2041 সালে হয়তো আজকে যারা এখানে উপস্থিত আছে অনেকেই থাকবো না, কিন্তু আপনারা হয়তো অনেকেই থাকবেন, সে দিনটা যেন দেখতে পাই যে মানুষ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা উন্নত দেশের স্বাস্থ্য ব্যবস্থায় পরিণত হয়েছে আপনাদের হাত ধরে। এই প্রত্যাশা ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। 42 জন তরুণ প্রাণবন্ত উচ্ছল চিকিৎসক যোগদান করেছেন আমাদের এই উপজেলার সম্মানিত ইউএজপি মহোদয়রা উপস্থিত আছেন, তাদের তত্ত্বাবধানে কাজ করবেন অবশ্যই।
অবশ্যই তারা অভিভাবকের বিশেষে যাদের উদ্দেশ্যে আমাদের এই সম্বর্ধনা তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে দাওয়াত করেছেন বাড়ি যাদের না, তারা প্রথম যখন শুনলে যে পঞ্চগড়ে পোস্টিং হয়েছে, তোমাদের কি মানসিকতা হয়েছিল? তোমরা হতাশ হয়েছিল তাই না? বলো তো, দু একজন বলো। তোমরা পঞ্চগড়, যারা অনেক দূর থেকে পঞ্চগড়ে পোস্টিং, তারা মনে হয়েছিল পঞ্চগড়ে পোস্টিং হয়েছে তাই না? কিন্তু আমি মনে করি তোমরা অনেক লাকি, এইখানে আমরা যেরকম একটা পরিবেশ। সুতরাং কারোর মধ্যে যদি পঞ্চগড় অনেক দূর এজন্য যদি কোনো হতাশা থেকে থাকে, আমি আমার মনে হয় যে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ তোমরা অনেক লাকি। আর আমাদের এখানে আমরা কিন্তু পঞ্চগড় যদিও একটা প্রান্তিক জেলা, কিন্তু আমরা কিন্তু আমাদের যে স্বাস্থ্য বিভাগের কর্মকাণ্ড সেটা কিন্তু অনেক জোরে সোরে চালাচ্ছি। যেমন ধরো কোভিড ভ্যাকসিনের কথাই বলি, কোভিড ভ্যাকসিনেশনে কিন্তু আমরা গোল্ডেন হার্টেড, হ্যাঁ, যে তারা কিন্তু খুব সহজ সরল, তারা যদি তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো দেখবা খুব অল্পতে তাদেরকে খুশি করা যায়, তাদের দাবি খুব কম। চিকিৎসক হিসাবে আমরা আমাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য কিন্তু মানুষের সেবা করা, এদিকে মানুষের মন জয় করা। অনেক জায়গাতেই আছে বাংলাদেশে এমন যেখানে দেখবা যে তুমি অনেক সার্ভিস দিয়েও মানুষ, যে আমরা সবাই কিন্তু এই আমাদের এই যে স্বাধীন সার্বভৌম এই যে আমাদের বাংলাদেশ, বঙ্গবন্ধু আমাদের যে বাংলাদেশ দিয়ে গেছেন, এই দেশটাকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা সবাই কাজ করি।